ঢাকঢোল কাঁসর ঘণ্টা ধূপ আর আরতি দেবী বিদায় ক্ষণেও মণ্ডপে মণ্ডপে উৎসবের রং। বিজয়া দশমীতে ঢাকের বাদ্য আর উলুধ ধ্বনিতে যেন তারই প্রতিচ্ছবি। কষ্ট ভুলে থাকতে এবং দেবীকে হাসি মুখে বিদায় জানানোর আগে সিঁদুর খেলায় মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা। দর্পণ বিসর্জনের পর দেবীর পায়ে ছুঁয়ে একে অপরের গালে মাখিয়ে দেন সিঁদুর। আসছে বছর আবারও দেবী দুর্গার আরাধনায় থাকবে আনন্দ আয়োজন, সেই কামনায় মন্দিরে মন্দিরে হয় বিশেষ প্রার্থনা। বিসর্জনের বিদায়ের আগেও আনন্দে সিক্ত ভক্তদের হৃদয়। মাতৃরূপ দেবীকে এক বছরের জন্য বিদায় জানানোর ক্ষণে সনাতন ধর্মাবলম্বী নারীরা তাদের রাঙিয়ে তোলেন সিঁদুরের রঙে। আসছে বছর আবার হবে, মা দুর্গা যাতে এভাবেই আমাদের মাঝে সবসময় থাকুক। দেশের মঙ্গল কামনার্থে যেন সব কিছু শান্তিপূর্ণভাবে থাকে, স্বামী সন্তান নিয়ে সবাই যে সুখে আনন্দে থাকতে পারে, এই মা দুর্গার কাছে আমাদের এই প্রার্থনা। মা আজকে চলে যাবে, আমাদের মনের অনুভূতি খুবই কষ্টকর। আবারও দেবী মঙ্গল নিয়ে মরতে ফিরবেন এমনটাই প্রত্যাশা ভক্তদের। অঞ্জলি দিলাম, তারপর সিঁদুর খেললাম, আবার আমরা মাকে পরের বছরে আরো সুন্দরভাবে যেটা পাই ওঠার জন্য ওই কামনাই করি। বছর বছর এই আনন্দ ফিরে আসুক এটাই আমরা চাই। অনেক ভালো লাগছে, সব সময় যেন পূজা এরকমই আমাদের কাটে। হিন্দু শাস্ত্র মতে বছর ঘুরে এবার দেবী মর্তে এসেছিলেন গজে, যার অর্থ তিনি সঙ্গে করে সুখ সমৃদ্ধি নিয়ে এসেছেন আর ভক্তদের মনোবাসনা পূর্ণ করতে কৈলাসে ফিরবেন নৌকায় চড়ে। সাদিয়া আফরিন, সময় সংবাদ।